ভূত বলে কিছু আছে কি? যদি থেকেও থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেন, আর দেখা দিলেও যে আমি তাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারতাম তারও কোনো নিশ্চয়তা নেই। তবে ভূত কিনা জানি না, অদ্ভুত কিছু একটা আমি একবার দেখেছিলাম রাঁচিতে, না পাগলাগারদে নয়, রাঁচির রাস্তায়। সেদিন একটা সাইকেল হাতে পেয়ে হন্ডুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক যাওয়ার পরেই হঠাৎ তার একটা টায়ার গেল ফেটে। এই দেখো দেখিনি, টায়ারটা ফাটার আর জায়গা পেল না। শহর থেকে এত দূরে এই জঙ্গলি শুনশান এলাকায় এবার সাইকেল ছাড়াই কি করে? সামনে মনে হয় মাইল পাঁচেক গেলে একটা গ্রাম টাম পড়বে, কিন্তু অত দূরে এই সাইকেল ঘাড়ে করে যেতে হলেই তো হয়েছে। না বাবা থাক, রাস্তা দিয়ে একটা না একটা তো গাড়ি আসবেই, উঠে যাওয়া যাবে, অপেক্ষা করি। কিরে এ তো সন্ধে হয়ে গেল, এখনো কোনো মোটর গাড়ি তো দূরে থাক, কোনো গরুর গাড়িরও তো পাত্তা নেই। আবার শুনছি নাকি এদিকে বাঘ টাকও দেখা যায়, শেষে কি তাহলে বাঘের পেটেই যেতে হবে? হ্যাঁ এই এটা লরি না? হ্যাঁ হ্যাঁ, এই এই স্টপ স্টপ স্টপ, এই থামান এই থামান, এই রোককে রোককে, এই দাঁড়ান এই দাঁড়ান না, এই যা চলে গেল। ছ্যা 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 ছ্যা, লরি ওলাগুলো কি কানা হয়ে গাড়ি চালায় নাকি? অবশ্য যেরকম করে ওরা মানুষ চাপা দেয় তাতে কিছুই আশ্চর্য নয়। না মনে হচ্ছে বাঘের হাতেই প্রাণটা যাবে, কিন্তু এতটা রাস্তা হেঁটে গেলেও যে আমার প্রাণটা থাকবে তারও তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে কি করা যাবে? হাঁটবো না হাঁটবো না, হাঁটবো না হাঁটবো না, হাঁটবো। বাঘ বাঘ, ওরে বাবা বাঘ, বাঘের চোখ, বাঘ নয় তো, ওরে বাবা বাঘ নয় তো, বাঘ নয় তো, না বাঘ নয় তো, এ তো একটা বেবি অস্টিন। এই এই স্টপ স্টপ থামান, এই যে এই যে এই যে থামান, এ কি রে থামার তো কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। এই যে হেল্প হেল্প, ও দাদা ও দাদা, এই ধূর তেরি, যা হবে হবে, উঠে যাই। মা যা গেল, কিন্তু সাইকেলটা যাকে বাঘের পেটে না গেলে কালকে নিয়ে যাবো। বলছি দাদা কিছু মনে করবেন না, আমাকে লালপুরার মোড়ে একটু নামিয়ে দিলেই হবে, ওখানে ডাক্তার ডাইট 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 ডাইভার কোথায়? ওরে বাবা, আর ইঞ্জিনও তো চলছে না, ভূত ভূত, রাম 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 রাম, শেষে কি ভূতের গাড়িতে উঠলাম, রাম রাম রাম। ও দাদা ও ভূতদা, রাগ করবেন না, দয়া করে রাগ করবেন না, নিরুপায় হয়ে উঠে এসেছি দাদা। ও দাদা দাদা ও দাদা, এ তো কিছুই বলে না, নেমে যাবো নাকি? কিন্তু নেমে গেলে যদি গাড়ি আর না পাই তাহলে এতটা পথ হেঁটে যেতে হবে। না বাবা থাক, ভূতের গাড়ি ঠিক আছে, আর ভূত যখন কিছু বলছে না তার মানে ভূতের কোনো আপত্তি নেই, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। না অত ভয় পেয়ে লাভ নেই, একটু আরাম করেই বসা যাক। আর এই গাড়ি যা কচ্ছপের মতো যাচ্ছে তাতে একটু ঘুমিয়ে নিলেও ক্ষতি নেই। শিবরাম যায় ভূতের থেকেও হাঁটায় ভীষণ ভাই, অলস তার এক চূড়ান্ত পর্যায়, ভূতের গাড়ি চাবে বিনা পয়সায়, নামে প্রথম ভাগ ভূত ভাবন, বাকি অর্ধেক ভূত ধাবন। ভূতের ভয় আছে ঠিকই, তবে ভাবনা নেই তেমন তেমন। ভূতদা সামনে ক্রসিং, কিন্তু গাড়ি থামান, এখানে রেল গেট নেই, বুঝতে পারবেন না। ও দাদা শুনতে পাচ্ছেন? গাড়ি থামান, নাহলে গাড়ি আর আমি দুজনেই চুরমার হয়ে যাবো। দেখি রে এ তো থামার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না, বিনা ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি ভূত আমাকে ট্রেনে চাপাতে টেনে নিয়ে যাবে নাকি রে?
ওরে বাবা রে, হেঁটে যাবো হেঁটে যাবো। এই দরজার আতর কোথায়? এই এই কোথায় গেল? এই এই দরজা। আরেকটু হলে গিয়েছিলাম। এই যে দাদা, দাদা আমাকে একটু সাহায্য করবেন? সেই 8 মাইল দূরে গাড়িটা খারাপ হয়েছে, সেখান থেকে একলাই এটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে একটু হাত লাগাই। দাদা দয়া করে যদি একটু আমার গাড়িটা ঠেলে দেন, লাইনটা পেরিয়ে আমার বাড়ি একটু গেলি, 1 মিনিট লাগবে দাদা, প্লিজ দাদা।